বিএনপি ও স্থানীয়রা বলছেন, 2006 সালে প্রতিষ্ঠিত স্কুলটির নাম ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়। সম্প্রতি সিটি কর্পোরেশন নাম পরিবর্তন করে রাখে পুরানা মোগলটুরি উচ্চ বিদ্যালয়। এর প্রতিবাদে রোববার দুপুরে বংশাল চৌরাস্তা থেকে স্কুল অভিমুখে একটি বিক্ষোভ মিছিল করে বিএনপি। আমরা স্কুলের নামটা চেঞ্জ হয়েছে কিছুদিন আগে, নাম লেখা হয়েছে দুই দিন যাবৎ আগে। মেয়র সাহেব এখানে আইসা হেরা, মানে শহীদ পিসিরঞ্জ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় মানে পাল্টা হেরা, পুরানা মোগলটুলি নাম পরিবর্তন করিয়া মানে এখন স্কুলটাই, ওই স্কুলের চারতলা ভবন হবে, লেখাপড়ার মান ভালো হবে, পরে মিছিলটি স্কুলের সামনে আসলে বর্তমান নামের ওপর কালো কালি দিয়ে নাম মুছে দেয় বিএনপি কর্মীরা। সহনশীলতার রাজনীতিতে আসেন আপনারা, প্রতি হিংসার রাজনীতি পরিহার করেন, এই নাম পাল্টিয়ে জনগণের মনের থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না। এই এলাকার মানুষকে সাথে নিয়েই আমাদের আজকের এই প্রতিবাদ। আমরা বলতে চাই, ইতিহাসের খাতায় যা লেখা হয়েছে নাম ফলক পরিবর্তন করে তা পরিবর্তন করা যায়। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেয় বিএনপি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।